প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ শ্রেণীর নারীকে বিবাহ করতে নিষেধ করেছেন। যদি কোনো মহিলার মধ্যে এই সব খারাপ লক্ষণগুলো থাকে তাহলে তার স্বামীরাও জান্নাতে যেতে পারবে না। সেই সব মহিলাদের উচিত নিজেদের পরিবর্তন করা, সেই সাথে তাদের স্বামীদের উচিত আপনার স্ত্রীকে এই সব কাজ থেকে বিরত থাকতে বলা। আল্লাহ তাআলা বলেন, তার নিদর্শনের মধ্যে হলো এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতেই তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তার কাছে শান্তি লাভ করতে পারো, আর তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সূরা আর-রুম আয়াত 21। ঠিক এজন্যই আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন। তাদেরকে তৈরি করা হয়েছে পাঁজরের হাড় থেকে। উত্তম লোকেরা নারীদের সম্মান করে আর অধম লোকেরা তাদের অশ্রদ্ধা করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম স্ত্রী গ্রহণের নির্দেশ দিয়েছেন যাতে তারা মুসলিমদের সাহায্যকারী হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম মহিলারা হচ্ছে উটের আরোহী এবং কুরাইশ নারীদের মধ্যে নেককার। তারা শৈশবে তাদের সন্তানদের প্রতি সবচেয়ে দয়ালু এবং তাদের স্বামীর সম্পত্তির প্রতি আরও যত্নবান। একজন উত্তম স্ত্রী তার স্বামীর বন্ধুস্বরূপ, তার ভালোবাসার প্রতি সৎ এবং স্বামীর সন্তুষ্টির দিকে মনোযোগী। তার করুণা তার স্বামীর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তিনি তার সন্তানদের যত্ন নেওয়ার প্রতিও করুণাময় এবং দায়িত্বশীল। তিনি গভীর মমতা নিয়ে তাদের দেখাশোনা করেন এবং তাদেরকে সুষ্ঠুভাবে বেড়ে তোলার চেষ্টা করেন। এমন নারীদের আমরা স্ত্রী হিসেবে গ্রহণ করা থেকে বিরত থাকব যাদের চরিত্র খারাপ। একজন খারাপ স্ত্রীর প্রথম বৈশিষ্ট্য হল ধর্মে কমতি থাকা। পুরুষদের সেই নারীদের বিবাহ থেকে বিরত থাকা উচিত যারা আল্লাহ তাআলার কথায় ভয় পায় না। ধর্মে জ্ঞান কম থাকায় তাদের আচার আচরণ খারাপ হয় এবং এই খারাপ আচার আচরণ অন্য অনেক পাপের সৃষ্টি করে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, আরবরা কোমলমতি আবেগপ্রবণ নারীদের বিয়ে করার বিরুদ্ধে পুরুষকে সতর্ক করত। তারা সেই সব স্বেচ্ছাচারী মহিলাদের থেকেও সতর্ক থাকতে বলেন যারা সব সময় স্বামীর কাছে নিজের কাজের প্রশংসা করেন এবং বলেন, আমি তোমার জন্য এটি করেছি। সেই সব মহিলাদের থেকে সতর্ক করেছেন যে সব মহিলা বাজারে এবং রাস্তায় অযথা ঘুরে বেড়ায় এবং উচ্চস্বরে কথা বলে আর হাসে। এছাড়াও বিজ্ঞজনেরা আমাদের আরও কিছু নারী সম্পর্কে সচেতন করেছেন। এদের মধ্যে অন্যতম হল যারা সারাদিন নিজের মুখ এবং কাপড়ের সৌন্দর্য বৃদ্ধি করার পেছনে সময় ব্যয় করে। একজন পুরুষের আবেগপ্রবণ কোনো নারীকে বিয়ে করা উচিত নয়, কারণ তারা সবসময় অভিযোগ দিতে থাকে এবং সবসময় আফসোস করতে থাকে। সেই সব মহিলাদের থেকে বিরত থাকা উচিত যারা সবসময় খাওয়া নিয়ে ব্যস্ত থাকে এবং খাওয়ার সময় রাগান্বিত হয়ে যায়। বাচাল মহিলাদের থেকে বিরত থাকা উচিত, কারণ তারা অযথা কথা বেশি বলে যা থেকে কোনো রকম উপকার হয় না। সেই সব নারী যার চোখে সব কিছু ভালো লাগে এবং সে সব কিছুর আকাঙ্ক্ষা করে এবং প্রায় তার স্বামীর কাছে সব কিছু কিনতে চায়, তাদের থেকে দূরে থাকুন। সেই সব নারীদের কেউ পছন্দ করে না যারা খুব জেদি এবং উচ্চস্বরে তার স্বামীর সাথে কথা বলে। সেই সব নারীদের থেকে দূরে থাকা উচিত যারা তাদের সঙ্গীকে অবিশ্বাস করে এবং দানশীলতায় বাধা দেয়। কিছু নারীর একটি খারাপ বৈশিষ্ট্য হল তারা নিজের স্বামীর থেকে অন্য পুরুষের গুণ বেশি পছন্দ করে। আরও একটি খারাপ বৈশিষ্ট্য হল যারা স্বামীর এবং তার পরিবারের গোপন কথা বাইরে বলে বেড়ায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি গুণ দেখে নারীকে বিবাহ করা উচিত। তার ধনসম্পদ, তার বংশমর্যাদা, তার রূপ সৌন্দর্য এবং তার দীন ধর্ম দেখে। বুখারী হাদিস 5090, মুসলিম হাদিস 1466।